দর্শক নিউজ এইটিনের বিশেষ অনুষ্ঠান নেতার সৈতে এদিন আমি উপস্থিত হয়েছি বরাক উপত্যকার প্রমুখ শহর শিলচর। শিলচর মণিপুর, ত্রিপুরা আর মিজোরামের করিডর, আর ইয়ার শিলচর শহর হল গোটেই বরাক উপত্যকার বাণিজ্য আর শিক্ষার প্রাণকেন্দ্র। নির্বাচনী বতাহ গরম, নেতা ব্যস্ত, আর ভোটার রাইজ একেবারে তেখেতসকলের সিদ্ধান্ত ঠিক করে লৈছে যে ভোট কাক দিব। পুয়ার এমুঠি বোলে দিনটির কারণে খুঁটি, আর আমার প্রায় সচরাচর গাঁও ঘরত রাতেপা রুটি, ব্রেড, চিজ, পাস্তা, চাউমিন, এইবর ব্রেকফাস্ট নেপায় আপনি ভাত ডাইল ভাজি। আর এই মুহূর্ত ভাত ডাইল ভাজিরে হইতে মই বর্তমান আছো শিলচর শহরের অকমান কাষত আইরংমারা, আর মূর হইতে আছে রাজ্য সরকারের মন্ত্রী আর বর্তমান শিলচরের বিজেপির প্রার্থী দাদা। রাতেপাতে ভাতমুটি খাই লৈছে, তারপর দিন তুলে বলি কেটা বজালেকে দিন তো মানে আর রাতেলকে 11টা 12টা এই ইলেকশনের টাইম, নহলে তো ঠিক আছে। সো এটা তো আপনার এনার্জিও বহুত দরকার হয়েছে, গোটে দিন ঘুরি ফুড়বলা হয়েছে, তো খাওয়া বাত বড় বিশেষকে কিবা মনোযোগ দিছে নাকি বোলে এনেকা ধরনের খানা খাওয়া বা খাই আসে নর্মেল নয়? নর্মেল আমি যে ফ্রম দ্য বিগিনিং অফ লাইফ যে হয়েছে এনেকাই। একটা কথা কিন্তু প্রফেসর শুক্লবৈদ্য ডাঙরিয়ার একটা কথা হল যে মানুষ মানুষগুলি যান সাধারণ, খাওয়া বোয়াও সিমান সাধারণ, ডাইল বইল, অকমান পিটিকা আর একটা ভাজি। মন্ত্রী গুহীত থাকুতে, দফতর থাকুতে ব্যস্ততার মাজত গোটেই আপনার অঞ্চলটুক তো ঘুরি ফুড়বলে ইমান সময় সুযোগ নেপাইছিল কি জানি? আজির দিনের ধর শিলচর লোকসভা ফ্রিকুয়েন্টলি ঘোরা হওয়া নাই, বাট কথাটা এনেকা যে দীর্ঘদিনের রাজনীতির একটা পরিক্রমা, তার ভিতর গোটেই গাঁত গাঁও মানে জিপি হিসাবে তো গৈছে দলীয় কামত, সরকারও তাহার বাবদে সরকারি কিছু কাম থাকে, কিন্তু সরকারি কাম লো জিপি হিসাবে তো যাওয়া নাই। সাতটা বিধানসভা সমষ্টি এখন বেশি হয়ে যাওয়া নাই ঘোরা ফুরা কামটি নয়, এই বিধানসভা সমষ্টিত মানে দাঁড়িয়ে গেছো বাইসাইকেলে গেছো, বাইসাইকেলে সব ডিপি এটা আমার দলীয় কামত, মই মোটর সাইকেলে গেছো বিধানসভা সমষ্টি পঞ্চায়েত লোকে মই আজির পর 20-22-25 বছর আগতে মই বাইসাইকেলে কাছারের তেতিয়ার দিনের কাছা এতিয়া অল্প বাড়িছে মানে টাপাং আহিছে, তো টাপাংতো আমি গৈছো বাইসাইকেলে প্রতিটা ইউপি আমার দলীয় কাম বা আমার ধর কিংবা আমার পার্টির আদর্শ নির্দেশন। বহুদিনকাল তো গুহাটিতে থাকিলে এই মন্ত্রিত্বর কারণে তাতে থাকবলগিয়া হল, কত বেশি ভাল লগা হয়েছে আজিকালি ঘরলে ঘরত নেতা দেহ? ঘর যিকোনো মানুষের কারণে নিজা ঘরটাই মন্দির, ভাল লাগা মানে কাম যিমানেই থাকক, কাম যিমানেই থাকক কিন্তু ঘর তো ঘরই হয়। ইমান দিনে ধরে ঘরের পর গুহাটি যাবলিয়া হয়, এটা তো দিল্লি, এটা তো দিল্লি যাবল হব, দূর বাড়ি গেল অকমান, দূরত্ব বেশি হব, একো নাই, যত যাও মা ভারতীর কুলতে যাও। মানুষে কয় যে পরিমল শুক্লবৈদ্যটো এনেও নুঘুরিলেও জিকে, যিকোনো প্রকারে তেখেতো জিকিবই, কিন্তু কথাটো হল যে এইখন সুযোগ লৈছে মানুষের কাষলৈ যাবলৈ আর ভোটের ব্যবধানটা বহাবলৈ,
আপনি যে কথাটা কৈছে প্রথম কথাটা একবারে একবারে সচা নির্বাচন একটা অকমান কইলো দেই মই প্রথমতে কৈছিলো সাধারণ বলে সাধারণত আসলে সেই সরু সরু মাছব লুকাই থাকা মানে দেখা নাছিলো সো এয়া হল মাছর আঞ্জা এয়া হল মাংস সো প্রোটিন আছে কার্বোহাইড্রেট আছে ডাইলত প্রোটিন আছে পিটিকা আছে এইটো খাই নেক্সট কেতিয়ালেকে টানি থাকিব কেতিয়ালেকে নেখালেও হব আৰু ৰাতি বাৰটা এটা মাজত আৰু একো নাখায় একো নাখাব এনেকুৱা নহয় ঘৰৰ পৰা কিবা ৰুটি অলপ বনাই দিয়ে আমি আমাৰ গাড়ীত বাহিৰত নাখায় বাহিৰত মানে সপ্তাহিত কোৱাৰ ব্যৱস্থা থাকিলেও সময় নিদিয়ে আচ্ছা এটা ষ্টেজ আপোনাৰ ধৰক আজিও আমিতো ষ্টাৰ্ট কৰিম এতিয়া এতিয়া ষোল্ল আঠারোটা মিটিং হব আজি সব ঠাইত অলপ কব লাগিব অলপ দৌড়িব লাগিব মানে প্রচারটো কেনেকুৱা কৰিছে মিটিং সভায় সভায় প্রচার কৰিছে নে বেলেগ ধরনের অলপ প্রচার কৰিছে আমার ইয়াতে প্রচার মানে কি যেতিয়া দলে আমাক প্রার্থী হিসাবে প্রক্ষেপ করলে আমার এটা মনত এনেকুৱা লাগিছে যে রাইজের ওচৰত কেনেকুৱা যাম কারণটো হল আমি তো ইমান দিন ধরক সাংগঠনিক কামত আমি গৈছোঁ বা সরকারি কামত গৈছোঁ কিন্তু প্রার্থী তো যাওয়া নাই কারোর লগতে আলোচনাও করা নাই এই ক্ষেত্রে আমি কি করলো সিদ্ধান্ত লৈছিলোঁ যে আমি সব মণ্ডলত যাম আমার ইয়াতে 23টা মণ্ডল আছে মই কৈছোঁ আৰু তাৰ পাছতে আৰু সিদ্ধান্ত ললোঁ বিফোর সাবমিশন অফ নমিনেশন আমি পারিলে শক্তি কেন্দ্র আছে আমার তিনিটা চারিটাকেই বহুত এটা এটা ঠাই শক্তি কেন্দ্র কওয়া এই যুঁজখন আপোনাৰ ভোটৰ ভোটৰ সংখ্যা বা ব্যৱধানটো বঢ়োৱাৰ বঢ়োৱাৰ যুঁজ নেকি কাৰণ যে কি আপোনাৰ আপুনি এনেই আছে বুলি ৰাইজে কয় জয় পৰাজয় এইটোতো ৰাইজৰ হাতত আছে আৰু ঈশ্বৰৰ কৃপা মই এনেকুৱা নাভাবোঁ আমাৰ উচিত আমি যি কথাটো পাতিছিলোঁ আপোনাৰ লগতে পাতিছিলোঁ আপোনাৰ লগতে যেতিয়া পার্টিয়ে প্রার্থী করি তেতিয়া মোর এটা মনত আহিল যে আমি তো কারো পরামর্শ করা নাই অনুমতি লওয়া নাই আশীর্বাদ লওয়া নাই সেইকারণে মই গৈ ভোটের ব্যবধান বৃদ্ধি ভোট পোৱা ভোট পাব লাগে বিজেপির কথা আমি কৈ আছো আর আজির পরে নহয় 40 বছরের পর কৈ আহিছো পরিক্রমাটা দীঘলীয়া তো বিজেপির কথাই কয় ইয়াতে পরিমর্শক লোকদের কোনো কথা নাই পরিমর্শক লোকদ রাইজে জানে আজি আমার কথা কোৱাৰ কাৰণে আমি যোৱা নাই আমি এটা আপুনি সঠিকভাৱে কৈছে যে ৰাইজৰ লগতে অলপ কাৰণ এটা বয়স হৈছে এই বয়সৰ পাছতে কিমান দিন আমি আৰু ৰাইজৰ লগতে সম্পৰ্ক ৰাখিম ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কথা কম এটা চান্স পাই গ'লোঁ এইটো এটা যোৱা আৰু দ্বিতীয় কথাটো হ'ল পাৰ্টিৰ এটা কথাবিলাক কোৱাৰ এটা সুবিধা থাকে সববিলাক সব পাৰ্টিৰে হয় তো এইকাৰণেই গৈ আছোঁ মই আহোমতে আৰু বৰ বেছি দীঘল নকৰোঁ মন্ত্ৰী ডাঙৰীয়াটো অভ্যাস ৰাতিপুৱা ভাত খোৱা মোৰ নহয় সেইকাৰণে বৰ বেছিকৈ খালে দিনটোলৈ বুলি আৰু এতিয়া সভা সমিতিয়ে আজি লখিমপুৰ বিধানসভা সমষ্টি মানে লখিমপুৰ বিধানসভা সমষ্টিত যাম তাত প্ৰায় 11-12খনমান মিটিঙেই আছে তাৰপিছত আকৌ লগৰ মানুহক লগ ধৰিব ৰাতি 12টালৈকে আছে চ' তেখেতে কৈছে যে এয়া আজি খালে আৰু ৰাতি 12টাত মই সেইটোলৈ ডাঠি ক'ব পৰা নাই মাজত ভোক লাগিব চ' মই ব্ৰেক এটা ল'ম ইয়াৰপৰা আমি ওলাই যাব নহয় জানো ৰাতিপুৱা এই ৰাতিপুৱাৰ খুটি ল'লোঁ এতিয়া দিনটোলৈ বুলি ওলালোঁ লগতে গাখীৰ অকণো খাই ল'ম তে আপুনি ওলাওক মই এইখন শেষ আপোনাৰটো আকৌ গাখীৰ আছে খাই ল'ম নির্বাচনের সময় প্রচারের সময় মানুষে কয়েছে বোলে বরাকভেলি বা শিলচরদেবর প্রচার তেনকাকে হওয়া নাই তুঙ্গত নাই মানে উজনীত যে প্রচার হয়েছে ইয়াত তেনকাকে প্রচার নাই আপনার ওভার কনফিডেন্ট হয়ে আছে
যে প্রার্থী জিকিবই সেখানে ইমান প্রচার করা নকরা কোনো প্রয়োজনীয়তাই নাই। নির্বাচন কেতিয়াও ওভার কনফিডেন্স হওয়ার কোনো মানে নাই। আমি আমার প্রচারের যে সিস্টেম যেটু সিস্টেমটা আমি চেঞ্জ করেছি এবার, আর আমার সিস্টেমটো যে বুথে বুথে গই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা আমার পৃষ্ঠাভিমুখ লো আমি এবার তৈরি করেছো। আর পৃষ্ঠাভিমুখ এজন পৃষ্ঠাভিমুখ 60 জন ভোটারের দায়িত্ব দিয়া হয়েছে, এই 60 জনের লগত লগ করে ভারতীয় জনতা পার্টির পক্ষত আমি কেনেকে ভোট আনিব পারে সেই ব্যবস্থা করব। সেইকারণে এতিয়া আমি ক্যান্ডিডেটর নমিনেশন হওয়ার পিছত আমি বাকি যেনেকে ডাঙ্গর মিটিং করিব লাগে, রেলি করিব লাগে, এই কামবিলাক করি। কিন্তু এতি আমার বুথে বুথে কামখিনি আমি করে আছো যাতে আমি ম্যাক্সিমাম কাস্টিং করাব পারো আর ম্যাক্সিমামের ম্যাক্সিমাম ভোটটা ভারতীয় জনতা পার্টি। বিশেষ প্রশ্ন, প্রথম কথা হয়ে গেল যে পরিমল শুক্লবৈদ্য ডঙ্গিয়া কাছাড়বাসীর ভাবে মন্ত্রী হিসাবে খুব জনাজাত, অসমত জনাজাত, তেখেতর নিকা স্বচ্ছ ছবি সকলোর মাজতে জনপ্রিয়। তেনেকুৱা এজন মন্ত্রী যদি সাংসদ হয়ে যায়, পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া আজির দিনত আমি কব পারো যে আমার বরাক উপত্যকার সবচেয়ে লংগেস্ট টার্ম এমএলএ হিসাবে আমার এই বরাক ভেলিক আর মন্ত্রী হিসাবে যোৱা 8 বছর আমার এই রাজ্য আমার বরাক উপত্যকার হোক নেতৃত্ব দিছে। এটু আমার কারণে দুঃখ যে রাজ্য রাজনীতির পর কেন্দ্র রাজনীতিলে গই আছে, কিন্তু পার্টি এই আমার কারণে এইটু আনন্দর যে পরিমল শুক্লবৈদ্য নিচিনা একজন সিনিয়র লিডারক ভারতীয় জনতা পার্টি সাংসদ লৈ পঠাই আছে, সাংসদ লৈ পঠাওয়ার এই রিকগনিশন দিছে যাতে আমি ইয়ার আওয়াজটু দিল্লি লৈ আমি পঠাব পারো। এই গোটেই যুদ্ধখনত, এই ব্যালটর যুদ্ধখনত শিলচরের সমষ্টিত কবাত কংগ্রেস একেবারে নিষ্ক্রিয় যেন লাগেনি? কংগ্রেসের আজির দিনত কোনো সংগঠন নাই। ইয়াতে তিনিটা কথা, এক হল আমার নরেন্দ্র মোদী ডাঙ্গরিয়ার যেনে ভাবমূর্তি, যেনে জনপ্রিয়তা, যেনেকে ডেভেলপমেন্ট কাম করেছে। 2 নম্বর হল আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বরাক ব্রহ্মপুত্র যেনেকে ডেভেলপ করেছে, বরাকর মানুষের কারণে যেনেকে কাম করেছে, এইটু আমার আর তেওঁর জনপ্রিয়তা। আর লগত পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়ার নিকা যে ছবি আছে, এই ছবি আমার এইবার নির্বাচনত আমি কংগ্রেসক, কংগ্রেস একবার এইবার নির্বাচনত শিলচর লোকসভার সবচেয়ে বেয়া পজিশনত থাকিব, কারণ রাইজ কংগ্রেসের লগত নাই, কংগ্রেসের ক্যান্ডিডেটর কোনো জনপ্রিয়তা নাই, কোনো ইয়ে নাই। এই কারণে আমি আজির দিনত কব পারো যে পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া বহুত ভোটর, বহুত ভোটর শিলচরের পর নির্বাচিত হবে। নিকটতম প্রতিদ্বন্দ্বী আপনি এআই টিএমসি ভাবিছে? এতিয়ালে মোক লাগি আছে কংগ্রেস 3 নম্বরত থাকিব, 3 নম্বর কংগ্রেসের লগতে আমার ইয়াতে প্রতিদ্বন্দ্বিতা হবে। থ্যাংক ইউ। জেলা আর ডিমা হাসাও জেলার সংলগ্ন এয়া হরিনগর জিপি লক্ষীপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত, প্রায় সকল মানু ইয়াত বর্মন, মানে ডিমাশা সমুদায় নয় জানো? সো আপনি হরিনগর জিপির মানু হয়? সো এই যে ডিমা হাসাও একেবারে কাছতে নয় জানো? সো আজি বিধায়ক মন্ত্রীগী আহিল, সাংসদ হব 2 দিনমান পিছত, তো পরিমল শুক্লবৈদ্য কি বিচারে আপনার কারণে কি করব লাগে? আমার এক অঞ্চলের জানামতে পরিমল শুক্লবৈদ্য এতিয়া নহয়, আগরপর সি মন্ত্রী হয়ে আছে, তারপিছত এতিয়া আকো এমপি হব, আগর যিমান তার নামটো আছে ভাল নাম, এতিয়া যিমান সি কাম করছে এনেকা যদি এতিয়া আকো সেইটো করে এমপিত হয় তেনেহলে আমার হরিনগর কিবা ওল্ড খাসার বহুত ডেভেলপ হব বলে মই বিচার। তেখেত মন্ত্রী ভাল আসিলে নে এতিয়া এমপি বেশি ভাল হব? এতিয়া হওয়া নাই, তথাপি আশাটো আছো এমপিত ভাল হব। কোনোবাই কয় আপনার ইয়াত অকমান পানির সমস্যা আছে, অকমান রাস্তার সমস্যা আছে, সেখানে কি আশা করেছে যে এইবার? সেইটো আজি প্রায় 15-20 বছরমান হল পানি তো রেডি হয়ে আছে, তথাপি পানি নাই। এনে থ্যাংকি আপনি গেলে চাব পারব, এটাও থ্যাংকি আছে, তথাপি পানি নাই, অনলি ফর শো দুর্গা পূজার যে এনেকা মূর্তি আছে তেনকাই থ্যাংকি তো মূর্তি। এই বিগত 10 বছর কিমান কি লাভ, ভাল কাম হল ইয়াত? আমার ইয়াত বিগত 10 বছর আগর নিচানা বহুত কাম হয়েছে,
যান আগত যাওয়া নাই খালিনগর বলে আপনি গেছে না গাঁও এটা আছে বহুত বেকওয়ার্ড আছে তাতে রাস্তা যাওয়া নাই আগত তারপরে এটা ডিপুগ্রাম ডিপু বলে এটা আছে গাঁও তাতেও রাস্তা যাওয়া নাই এটা 4-5 বছর হল তাতে রাস্তা গই আছো আর আগত আমার পকা রাস্তাটা সব বঙ্গা আসলে তথাপি এটা পকা রাস্তাটা অলপমান রিপেয়ারিং হয়েছে তথাপি বেলেগ জায়গার নিচনা যে দলাইয়ের নিচনা নয় এটাও এই কারণে মই ভোট কি এবার মোদির কারণে দিব নিশ্চয় এটি মোদির কারণে আমরা অন্দাপু পশ্চিম দীপু রাস্তা হরিনগর আর শিবস্থান রাস্তা শিব মন্দির রাস্তা ওখানে জয়েন হইবার লাগে রাস্তা মানে আমরা যে আগে যে এমএলএ ওখানে দুইবার গেছে ওইসে না রাস্তা আর এখনো খুশিং রায়গনও একবার এই বছরে গেছে আর এবার কি মানে নতুন এমপি হইলে বানাই দিব কি জানি বানাই বনি না দিলে কইছ কি না হ্যাঁ কইছ একবার গেছে গেছে করে গেছে আমরা যে মন্ত্রী ডাঙরিয়া যেটা গুয়াহাটীত থাকে বা নিজের যে কামত ব্যস্ত থাকে তেতিয়া ইয়াত যে ব্যবসায় আছে বিশেষকে মাছের যে ব্যবসায় আছে সেইখিনি আসলে গোটেই ধুনিয়াকে সঞ্চালন করে তখেতর পুত্র উৎপল শুক্লবৈদ্যয় আর হেৰি এই গোটেই এতিয়া বর্তমান তখেতে পিএইচডি করে আছে আর ব্যবসায়খিনিও চাই আছে এইখিন চাই আছে কিন্তু এটা নির্বাচনের সময় দেউতা ব্যস্ত তুমি যোগ্য পুত্র তাতে মাস কমিউনিকেশন করেছা তোমার নিচিনা পুত্র থাকলে এনেকা এজন দেউতার আর বিশেষ একু নালাগে সকলো ফালে তুমি পারগত সো এটা সকলোখিনি জানা বুঝা আর আজিকালি ডিজিটাল মিডিয়াম সো নির্বাচনের সময় তার কি মহত্ব হেয়াও জানা সো এটা দেউতা কেনেকাকে সহায় করেছা একু নহয় মিন্স মই ট্রাই করে আছো যিমান পারি মই মিন্স এজ আই এম এ মিডিয়া স্টুডেন্ট তো যিমান পারো মই মিডিয়ার সাইডত যিমান হেল্প করে পারো আর সোশ্যাল মিডিয়া এন্ড অল দিস থিংস এন্ড ইউথ স্পেশালি আই হ্যাভ been friends with many people of Kachar to hetro ka level tumi nije contact kora ba kori asa ar deutar phale jubo projonmok atani bole ar chesta kori asa so tumi je kola tumi social media part to swa so kene ka dhorona swa ki ki kori sa social media especially the pura ja apuna team to ase means more to he bilak loi kene ko ki korim means next ki koriboloi thik ase prottek dinor kene ko কেনেকুয়া প্রত্যেক দিন আজি আজি কি কি এজেন্ডা হব অল দিস থিংস এটুই সাই গান সান মনাইছানে এটার কারণে চলি আছে এটার কাম চলি আছে এটাও রিলিজ করা নাই নির্বাচন পালে হিছে এটাও রিলিজ করা নাই এটাও নাই করা কেটা বনাবা এটা দুটা মোস্ট কি বুঝা ডেটা কিমান ভোট হচ্ছে কিব পারে দিস ইজ মিন্স জিকিবো হেতু তো উই আর কনফিডেন্ট এনাফ মিন্স কিমান ভোটত সেইটো তো ঠাকুর জানে আর মিন্স স্টিল উই আর ট্রাইং টু ইউনো ম্যাক্সিমাইজ দ্য মার্জিন এজ মাচ এজ পসিবল এন্ড সেইটোই করিম কনটেস্ট করবা হবো পারে যদি হয় মিন্স বোথ অফ দ্য পার্টিজ এট দিস পয়েন্ট অফ টাইম ডু নট হ্যাভ এ স্ট্যান্ড টু বি ভেরি অনেস্ট বাট লেটস সি বাট maybe from my side I think it is this is Trinamool which can Radhesham Vishwas audio for pra no Trinamool pra Trinamool pra Trinamool ale ahise Radhesham Vishwas recently join korise hoy eta ei je ami je koy aso jubo voter tumio jubo voter yar jubo voter e bjp proti akorkhit hobar karon all of the things which Modi ji have done for this India youth Modi ji koi chai at this point of time aru India je stretcher to
গৈছে লৈ গৈছে মোদীজি, ঠিক আছে? মিনস নাও ডেজ উই ফিল ভেরি মাচ প্রিভিলেজ টু সে দ্যাট উই আর ইন্ডিয়ানস, লাইক ওয়ার এভার উই গো অ্যান্ড উই ক্যান অ্যাকচুয়ালি ভেরি প্রাউডলি সে দ্যাট উই বিলং ফ্রম ইন্ডিয়া অ্যান্ড উই আর ইন্ডিয়ানস। লাস্ট প্রশ্ন, ইমান দিনে দেউতাক মন্ত্রী হিসাবে দেখিলা, এতিয়া সাংসদ হিসাবে দেখিবা, তুমি কবা যে দুটাতে আই এম স্যাটিসফাইড, ওকে, কোনটো বেশি ভাল আছে? নহয়, মিনস মোৰ দেউতাৰ টোটলি আপোনাৰ যে চিন্তাধাৰা আছে, ইট ইজ নট এবাউট ৱাট হি গেটছ ইন হিজ প্লেট, ইট ইজ অল এবাউট ৱাট হি কেন চাৰ্ভ। চ' ইন দেট কেছ আই ডোণ্ট থিংক দেট দেৰ শ্বেল বি এনি প্ৰব্লেম উইথ এনি অফ দ্য টু এণ্ড হি উইল বি পাৰফৰ্মিং। বেছি সুযোগ কেইজনী মন্ত্ৰী হিচাপে পাইছিলে, কাম কৰিবলৈ ইণ্টেনশ্যন থাকিলে দুটাতেই হ'ব, মন্ত্ৰীটো হ'ব, সাংসদ হ'লেও হ'ব। ঠিক আছে, থেংক ইউ চ' মাছ, থেংক ইউ চ' মাছ, বেষ্ট অফ লাক। দেউতাৰ লগততো এনেই লগত ওলাই নোযোৱা ন? না, হে নেপথ্যজিম বুলি পেলাই আপোনালোকৰ ভয় ভাৱ লাগে নেকি? ভয় ভাৱ নহয়, আই টোটলি বিলিভ কি হু এভাৰ ইজ ইউ ন' লাইক হু কেন ডু ৱেল দে শ্বুড গেট। মন্ত্ৰী পুত্ৰ মন্ত্ৰী হ'ব, মানে মন্ত্ৰী বা বিধায়ক পুত্ৰ বিধায়ক হ'ব পাৰে নে মানে? আই ডোণ্ট ন' দেট তোমাৰ ইচ্ছা আছে নে? না, এতিয়া এতিয়া লো মাই ইচ্ছা নাই। তুমি ব্যৱসায়তে সন্তুষ্ট পঢ়া আৰু পি এইচ ডি হৈ গ'লে এই টিচিং লাইনতো যাব পাৰা? হ্যাঁ, মই অলরেডি টিচার আছিলো আগতে, স্কুলও আছে দেই, এখানে ডাঙর স্কুল এখন চলায় আর ইচ্ছা তখন সেই নিজের স্কুলতে নিজেই শিক্ষক নিজেই প্রিন্সিপাল, প্রিন্সিপাল বেলেগ এজন আছে, প্রিন্সিপাল তখন ম্যানেজিং ডাইরেক্টর, আর এতিয়া পিএইচডি করে আছে, কোনোবা দিন লেকচারার হিসাবে দেখি পাব, প্রফেসর হিসাবে দেখি পাব, রাজনীতি তো এতিয়াও সন্মুখত রখা নাই, কিন্তু কি জানে আগন্তুক দিনত রাজনীতিও হয়ে যাব পারে। হ্যাঁ, লেটস সি, তোমালোকের নিচিনা পড়া শোনা লোক রাজনীতি লাগে আজিকালি দিনত, হয় না? এনিওয়েজ অল দ্য বেস্ট, ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। ডিমাচা অঞ্চলতো গ'ল, ৰাজবংশী অঞ্চলতো গ'ল, বাগানৰ অঞ্চলতো গ'ল, এতিয়া মণিপুৰী অঞ্চলত আহি ৰাইজৰ মুড কি কেনেকুৱা দেখিছে? ভাল লাগে, ৰাইজ স্বতঃস্ফূৰ্তভাৱে আগুৱাই আহিছে, আৰু এটাই উদ্দেশ্য যে মোদীজীক তৃতীয়বাৰৰ নিচিনা আমি প্ৰধানমন্ত্ৰী বনাব লাগে আৰু ৰাষ্ট্ৰ নিৰ্মাণ কৰিব লাগে, মা ভাৰতীক আগুৱাই লৈ যাব লাগে, ৰাষ্ট্ৰগুৰুৰ ঠাইত আমাৰ লৈ যাবলৈ হ'লে মোদীজী লাগিব, আৰু মোদীজী লাগিবলৈ হ'লে আচ্ছা মোদীজীটো বাৰু আছেই, মোদীজী গোটেই দেশৰ বাবে আছে, আপোনাৰ অঞ্চলটোত মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য কিমান ইম্পেক্টিভ? চাওক, আমি এই ৰাজনীতিৰ যাত্ৰাত দীৰ্ঘদিন আছোঁ, আমাৰ যদি পৰিচয় হয় তেনেহ'লে আমাৰ
পার্টির পরিচয় আমার পরিচয়। আজির দিনত মই যদি আছো তেনহলে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ফর ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি আছে সেই কারণে মই মন্ত্রী হয়েছো। কাজেই এজ পরিমল শুক্লবৈদ্য আমার ইম্প্যাক্ট মই নাজানো কিমান আছে, বাট এজ বিজেপি পরিমল শুক্লবৈদ্য ইম্প্যাক্ট বহুতখিনি আছে। আর বিজেপি হিসাবে আপনাদের গম পাইছে যাবারও আমার ইয়াতে সাংসদ আছিল, এবারও আমি এই সিট আমি হয়তো বহুত ভোটের ব্যবধানত কিমানটা ব্যবধান আশা করেছে, মানে রাইজে এটা ঘুরি পকি রাইজর যে সমর্থন দেখিছে মানে আপনি কিমান ব্যবধানটা আশা করেছে? সাক আমার এই ক্ষেত্রত এই ভোটের অঙ্ক আমার আটাইতকেই ডাঙর, মানে কব পারো যে অসমত এক্সপেরিয়েন্সড যিজন আছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা, তো সিদিনা কই গেছে যে দুইরপরা আড়াই লাখ ভোটত আমি ইয়ারপরা এই আসনত জয়লাভ করিম। আমার এটা চেষ্টা থাকিব যে তেওর কথা যাতে কোনো পদ্যেই বিফলে না যায়, পারিলে আরও অল্প আমি যদি বড়াব পারো তাহলে নিশ্চিতভাবে তেও ভাল পাব। মনোনয়নটো তেখেতক বিচাৰিছে আপুনি আপোনাৰ কাষত? হয়, নিশ্চিতভাৱে আমি বিচাৰিছোঁ আৰু তেওঁ কথা দিছে যে মনোনয়নৰ দিনা আমাৰ লগত থাকিব। আচ্ছা, আপুনি এই সভা আজি চাৰিখন সভালৈ গ'ল, তাত এটা কথা বাৰে বাৰে আপুনি দোহাৰিছে যে আমাৰ ইয়াতো আগতে সাংসদ আছিলে কিন্তু এইবাৰ দলে আপোনাক বিচাৰিছে, সেই গতিকে আপুনি আহিবলগীয়া হৈছে। মন্ত্ৰীত আপুনি কোৱাইট ছেটিছফাইড আছিলে, ভাল কাম কৰি আছিলে, সকলোৱে জানে যে পৰিমল শুক্লবৈদ্য এগৰাকী নিকা চফা মন্ত্ৰী আৰু কাম কাজ খুব ভালকেই ডক্টৰকেইটা কৰি গৈ আছিলে। সো কিছুমান কাম থাকি গ'ল নেকি যে আপুনি ভাবিছিলে যে এই ডক্টৰকেইটা ধৰি লওক আপোনাৰ আবকাৰী ডক্টৰেই হওক বা মীন বিভাগেই হওক বা পৰিবহণেই হওক, পৰিবহণত আপুনি বহু কাম আৰম্ভ কৰিছিলে, সো কিছুমান কাম থাকি গ'ল নেকি যে এইখিনি ভাবিছিলে আপুনি কৰিম বুলি যিহেতু আধাতে আজিৰ দিনত? মানে কথাটো এনেকুৱা যে উন্নয়নের এটা জোয়ার বা বন্যা আহিছে, প্লাবন আহিছে, এই ক্ষেত্রত রাইজের ভিতরত এটা প্রত্যাশা থাকিব। আর এই প্রত্যাশা আমি এনেকুৱা নহয় যে দুই বছর কাম করলেই গোটেইখিনি হে হব, কারণ জনসংখ্যা বাড়ি আছে, জনবসতি বাড়ি আছে, গোটেইখিনি মিলি আছে কাম করবলগিয়া, কাছাড়ের কারণে অসমের কারণে বহুত কাম আছে যে কাম আমার করিব লাগে। কিন্তু হয় আমার আমার এনেকুৱা যে যিজন আহিব পরিবহন বিভাগত কিছুমান রিফর্মসও আপনি আরম্ভ করেছিল? হ্যাঁ, পরিবহন বিভাগ আজির দিনত রিফর্মস নহয়, খালি ইন্ডিয়ার ভিতর নম্বর ওয়ান পজিশনত আছে। আপনি লই আহি আগবহাই আহি আমি নহয়, আমার পার্টি, আমার দল, আমার নেতৃত্ব, মই তো আৰু কাম করার কারণে দলে দায়িত্ব দিলে কাম করাটাই আমার কাম। আচ্ছা হেৰি, আৰু এটা কথা হল যে আপুনি মই ৰাতিপুৱা ভাত খাই উলাইছিল, ভোক লগা নাই নে? ভোক তো আর লাগে, এইটো ঈশ্বরে দিয়া বস্তু, কাজে এই ক্ষেত্রত কোনো প্রবলেম নাই। আজি প্রথম দেখিলো যে ইয়াতে আমার মণিপুরী মাতৃ সকলে ভাই সকলে ইয়াতে মণিপুরী খিচুড়ি, মই আপনাকে নিমন্ত্রণ করি মণিপুরী খিচুড়ি, আপনি খালে আপনি গম পাব যে কিমান স্বাদিষ্ট হয়। কাজে ইয়াতে আমাক কলে যে দাদা অলপ খাই যাক, তো অলপ খাই যাক। আপনি মণিপুরী কোনটা আপনার ভাত তো বাহুতে, আমি আর একটা হেবার প্রশ্ন সুধিল যে আপনি এটা যেহেতু সমষ্টির রিপ্রেজেন্ট করব বা আপনি প্রতিনিধিত্ব করেছে, সেইটো সমষ্টির দুটা ঠাই, এফালে মিজোরামের সাইডটুত আপনার ওয়ারেন্টের সাইডটুত একটা ক্ল্যাশ আছে, ইফালে মণিপুর জিরিঘাটর ফালের ইফালেরপরাও মানুষ আহি প্রায় ইয়াত আপনার ওর শরণ লি, সেই দুটা একটা ডর সমস্যা আছে কিন্তু ইফালে। সাক এই সমস্যাবিল আমি সমস্যা হিসাবে নধরো, কারণ এতিয়া আমার দল সরকারত আছে, আৰু আপোনালোকে লক্ষ্য কৰিছে আমার দল অহার পাছতে লাহে লাহে আমি গোটেইখিনি সমস্যা সমাধানলৈকে লৈ গৈ আছোঁ। সীমা সমস্যা মিজোরামের লগতে আলোচনা হৈছে, আমার মন্ত্রী বারংবার কৈছে, সীমান্তর যে মন্ত্রী সকল তেওঁলোক কৈছে, আৰু লগতে গার্জিয়ান মিনিষ্টার দিয়ে আমি পঠাইছোঁ, মাননীয় মুখ্যমন্ত্রীয়ে যেনেকৈ নির্দেশ দিলে। এই ক্ষেত্রত আমি নিশ্চিত যে এইবিলাক প্রবলেম একেবারে লাহেকেই ধুনীয়াকেই সলভ হব। আমার কেন্দ্রীয় মন্ত্রিত্ব বিচাৰিছে যে আমার এই প্রবলেমবিলাক সলভ করব লাগে, রাজ্য সরকারত আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রয়াস আছে, এইবিলাক সমাধান হব। যদিও ডিলিমিটেশনত আপনার এই সমষ্টি সুরক্ষিত করে দিয়া হল আর কেখনমান ইফালে গুছিও গল, তথাপিও মাইনরিটি যখন আছে
কি ভাবে পরিমল শুক্ল বৈদ্যর থাকিব? মানে আপনার কম বিধানসভাত আমি আমি সাতবার লড়িছ, দুবার আমি করিমগঞ্জ লোকসভা লড়িছ। আপনি করিমগঞ্জ দুবারে কিন্তু আমি পরাজিত সফল হওয়া নাই, আমি পরাজিত। আমি সোজা আপনার ট্র্যাক রেকর্ড এজ এন এমএলএ বা বিধানসভাত আপনি সাকসেসফুল, কিন্তু লোকসভা নির্বাচনত কিন্তু আপনার সাকসেস রেট কিন্তু জিরো। স্যার কথাটা এনেকা যে আমি যেতিয়া ভারতীয় জনতা পার্টি আরম্ভ করেছো আজির দিনতো আমি নিশ্চিত জয় হলেই আমি ইলেকশন লড়িব লাগে এনেকা কথা নহয়। ইলেকশন এনেকা একটা বস্তু যে নিজের দলের প্রচার প্রসার আমার আইডিওলজিটা আমি ঘরলৈকে লৈ যাব লাগে, আর লৈ যাওয়ার কারণে আমি প্রয়াস করেছো, প্রয়াস করেছো এই কারণে আজির দিনত আমি এমপি হয়ে আছো আমার করিমগঞ্জ, জানে আপনি, আর আশা করো যে নেক্সটতো আমি এমপি হম। প্রশ্নটা আইসিল মাইনরিটি ভোট লৈ, আমি আপনাক আজির দিনত তথ্য সহকারে কব পারো আমি যেতিয়া নির্বাচনত করিমগঞ্জত লড়িছো আমি মাইনরিটিত এবাভ 50,000 তেতিয়ার দিনত ভোট পাইছি, এতিয়া ভোট বহুত বাড়িলে। এতিয়াও আমি যে বিধানসভাত লড়ু আমার ধলাই, আমার ধলাইতো আমার মাইনরিটি যখন জনগোষ্ঠী আছে তেওঁলোকে ভোট দিয়ে। এই ক্ষেত্রত মই আপনাক এইবার কম যে আপনি হিসাব রাখিব আফটার ইলেকশন আপনার লগতে আবার আমি আমি লগ করিম, কোনো না কোনো ঠাইত লগ হবই, এবার দিল্লি লগ করিম। ওয়েলকাম, আপনি যদি দিল্লি তাহে ভাল কথা, আরো লগ করিম, আপনাকে দেখাই দিম মই যে এইবার মাইনরিটি কেনেকুয়া বিজেপিক ভোট দিয়েছে। বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। আখরা আর এই মুহূর্ত আমি উপস্থিত আছো দুই পাশে চাহ বাগিচা, আর চাহ বাগিচার মাজত প্রচার রাতেপা প্রায় 9:30 বাজার যে প্রচার আরম্ভ হয়েছিল এটা বিয়লি হবলে হয়েছে প্রায় 5টা বাজিছে, ইয়ার পিছত বলে 6খন সভা আর আছে, মানে আজি দিন মুঠ 13খন সভা পাড়িছে বলিহে কইছো। মানে নেতা মন্ত্রী হওয়াটা ইমান সহজ কথা নহয়। প্রথম কথা হল যে পরিবর্তনের সময়, বিকাশের সময়, কিন্তু একটা বস্তু দেখা গেছে যে আপনাদের দেশ পরিবর্তন করেছে, সমাজ পরিবর্তন করেছে, অর্থব্যবস্থার রাজপথ পথ ব্রিজ সব পরিবর্তন হয়েছে, লগতে অন্য দলের পর পরিবর্তন হয়ে আপনার দললেও বহু মানুষ আহা আরম্ভ হয়েছে, সেই পরিবর্তনটা কেনকাকে আপনি ডিফাইন করব? স্যার যেতিয়া যেকোনো রাজনৈতিক দলত মানুষ আরম্ভণি জীবনের আরম্ভণি যেতিয়া যায় তেতিয়া তেওঁর একটা সপোন থাকে যে আমি কিবা করে হলেও যদি আমি অল্প সমাজের কাম রাষ্ট্রের কাম করব পার, কিন্তু যেতিয়া দেখে যে যে দলত হি সুমাইছে এই দলের কোনো ক্ষমতা নাই, বেশিরভাগ ক্ষেত্রত তেওর মনের লগতে তেওর বাসনার লগতে নিমিলে, যে আমি হয়তো এই দলের লগত থাকিলে আমার অভীষ্ট পূরণে আমি সমর্থ নহো, তেতিয়াই দল চেঞ্জ করে। আর আপনাদের দেখিছে যে বেশিরভাগ মানুষ আজির দিনত
বিভিন্ন দলের ফলের পড়া আমার দলত যোগদান করেছে, এইটা খালি রাষ্ট্রীয় বা রাজ্যিক নেতৃত্ব নহয়। আপনি যদি আমার আমার সভার লগতে প্রতিটা সভা আপনি প্রত্যক্ষ করে দেখিব, শয়ে শয়ে মানুষ আমার আমার দলত আহি সোমায়। সেটাই মই কব বিচাৰিছো যে সমর্থক আহক কোনো কথা নাই, কিন্তু যেতিয়া নেতা বা উচ্চ পর্যায়ের যেটা নেতা আহা আরম্ভ হয় তেতিয়া দলটোত আপনি নেভাবেন একটা স্যাচুরেশন পয়েন্ট আছে না? দল তো সাগ, দল তো নদীর নিশান, সাগর বলিয়ে কইছে। হয় সাগর বলি কব পারে, এই সাগরত সকলো আহি বিলীন হইছে, বিলীন হইছে। আর একটা কথা যে আপনি নদী যেনেকা জলটো আজি কোনটো আছে কালি কোনটো স্থানত আহিব আপনি কব নয়, এটো একটা প্রবাহমান ধারা, এই ধারা লই নদী তার সাগরলৈকে যাব লাগিব। কাজে এই ক্ষেত্রত আজি হয়তো আমি আছো, কালি আমার ঠাইটো আরো এজন পূরণ করার কারণে আহিব পারে। এটা কব বিচাৰিছো যে এতিয়া কোৱা হৈছে যে সকলোৱে নরেন্দ্র মোদীক চাইছে, নরেন্দ্র মোদীর আদর্শের প্রতি আকর্ষিত হয়েছে, সেই গতিকে দললে আহিছে। নরেন্দ্র মোদী তো চিরস্থায়ী নহয়, ধর কোনোবা দিন নরেন্দ্র মোদী নাই ডাঙরিয়া নাই কিয়া হব, তেতিয়াও এই ধারা অব্যাহত থাকবে বলে ভাবিছে নাকি? ইয়েস, কারণ হল যে ভারতীয় জনতা পার্টি তার আদর্শের উপর রাজনীতি করে। নরেন্দ্র মোদী কি? নরেন্দ্র মোদী আমার আদর্শের প্রতীক হয়, বাজপেয়ীজি আমার আদর্শের প্রতীক আছিল। আপনি দেখিছে বাজপেয়ীজির জীবনধারা, জীবনশৈলী দেখিছে আপনাদের, আজি গোটেই বিশ্বয় দেখিছে। ঠিক তেনেকুৱা আমার এপিজে আব্দুল কালামের জীবনধারা, জীবনশৈলী গোটেই বিশ্বয় দেখিছে। ইমান সহজ নে, ধৰি লওক আজি ধৰি লওক কোনোবা এজনে প্রায় 20-25 বছর কাল এটা দলত আছিল, হঠাৎ আনটো দললৈ আহি সেইটো দলৰ যি আদর্শ নীতি সেইটো আকোৱালি লোৱাটো ইমান সহজ নে? সব বস্তুটো এটা, যিজন মানুহে তেওঁৰ হেঁপাহ যেটো থাকে যে আমি রাষ্ট্রৰ কাম করি, সি যদি ভাল এটা সেনাপতির লগতে থাকে, যিকোনো অলপ আনকুরা যদি সৈনিক হয়, সোলজার হয়, তথাপি ভালকে টিকারটো চাবি পারে। নিজের নিহিত স্বার্থ নাই নাকি? স্বার্থ কথাটো এটা এনেকুৱা আহে, আপনি যদি গোটেই সমাজ ব্যবস্থাটো চাই আজির দিনত মানুষের যে মানে আমার সমাজ ব্যবস্থা, এতে সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট অফ নেচার। যিকোনো মানুষ আপনারও এনেকুৱা, মোরও এনেকুৱা, আন আন যিমান রাইজ আছে তেওঁলোকের এনেকুৱা, কিন্তু সেলফ প্রিজার্ভেশন মানে এনেকুৱা নহয় যে এইটো আপনি স্বার্থ কব, স্বার্থ এটা বেলেগ, কিন্তু নিজক সুরক্ষিত রাখি, নিজের ঠাইটো সুরক্ষিত রাখি আগুয়াই যাব লাগে। ইমান দিনে আপনি মন্ত্রী হয়ে গোটেই অসমের কথা চিন্তা করলে, বিশেষ তিনটা বিভাগ বিভাগলৈ চিন্তা করলে, গোটেই রাজ্যখনের অঞ্চলের চিন্তা করলে, এতিয়া আপনি যেটা হেরিতে যাব, সদনলৈ যাব এজন এমপি হয়ে, তেতিয়াহলে আপনি অকল সমষ্টিখনের বাবেই থাকি না? আমি সমষ্টি মানে কি, এজন এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, বুঝলো মানে বিষয়বস্তু আছে প্রমুখে, ধরে আপনার সমষ্টিটু বৃহত্তর সমষ্টিটুর কথায় প্রাধান্য থাকিব, এইটু তো সব থাকে, এমএলএ থাকতেও থাকিব, কারণ এমএলএ হওয়া মানেই তো নির্বাচিত প্রতিনিধি ফরে কনস্টিটুয়েন্সি, এটু লেজিসলেটিভ এসেম্বলি এলএ কনস্টিটুয়েন্সি, এটু এমপি কনস্টিটুয়েন্সি। বাট আমি যদি বিধানসভাত আমি আমার সমষ্টির লগতে গোটেই অহমর চিন্তাটো আমি করিব পারো, কারণ বিধানসভাখন ফর অহম আর লোকসভাখন ফর কান্ট্রি, কান্ট্রি আর কান্ট্রির ভিতরত ফেডারেল স্ট্রাকচারত আমার রাজ্যবিলাক লই কান্ট্রিটো হইছে। কাজে এই ক্ষেত্রত গোটেই বহল দৃষ্টিকোণে গোটেই ভারতবর্ষর কথাটা আমি ভাবিম, লগতে খুব স্বাভাবিক কথা যে আমার অহমখনের প্রাধান্য থাকিব, কারণ আমি অহমের বাসিন্দা হো। বহুবার এবার এনেকাকে কোয়া হয় যে বহু অসমর পর নির্বাচিত যখন সাংসদ সদনলৈ যায় তাত গৈ প্রায় দেখা যায় যে তেখেতসকলে বরকৈ নকয় বা বেঞ্চত বহি থাকে, আপনা কি রূপে দেখা পাম? পার্লামেন্ট এনেকুৱা যে পার্লামেন্টত আমার বিধানসভার নিচানা অলপ সরু ঠাই নহয়, টাইমের লিমিটেশন থাকে, কিন্তু তার ভিতর তো পার্লামেন্টও বেশি টাইম দি বহে, আমার বিধানসভাত কই ওয়ার্কিং ডেজ বহুত বেশি। আমি আপনা কব পারো যে হয় আমি যেতিয়া বিধানসভাত আমি আসিল বিরোধী পক্ষ, তেতিয়া সরকার পক্ষতো আছো আর আমার নেতৃত্ব আমাক দিহা পরামর্শ দি থাকিব, আমি
বহি থাকার মানুষ তো নয়, আগন্তুক পাঁচ বছর চাক, এটা জীবনের মানে একটা বয়স সন্ধি কালত আমি আহি পালো, আই এম নাও 65 ইয়ার্স ওল্ড, কাজে বাকি জীবনের খুব বেশি হলে এটা টার্ম আমি আমি লই যাব পারিম অ্যাক্টিভলি, আমি সমাজের হওয়ার কারণে রাষ্ট্রের হওয়ার কথা এইটু নহয়, কিন্তু মানুষের কর্মকালের যিমান দিন গাটো আপনার সাহারা দিব, আমি আপনার প্রাউডলি কব পারিছো যে আমি কাম করো কিয় আজিলৈকে এক টকা মই 34-33 বছর আগতে বিধানসভা সোমাইছো, এক টকা মেডিকেল রিইম্বার্সমেন্ট লওয়া নাই, কারণ আমার দেহা আমাক সহায় করে আছে, হওয়া নাই, অলপ সলপ যেটু হয় হয়, জ্বর সর্দি তো আর বেমার তো সবেরই থাকে, তো এনেকা সরু সুরা আমি তো আবার কাম করে আছো, আমি কাম করে আছো, আপনার দেখিছে সিদিনাও আমি সিদিনা দুই মাস আগতে 126 সমষ্টিত গৈছো, এই যে আপনি আমার শিলচর লোকসভার কথা সুদিছে, আমার লগতে এক সহযোদ্ধা বহি আছে ইয়াতে কৌশিক রায়, তো এম এল এ নাছিল, আমি দুজন আরও আমার লগতে আছিল আরো কেজনে মিলি, আমি তেতিয়ার দিন 156 জিপি আমি বাইসাইকেলে ভ্রমণ করেছো আমার দলের কারণে আমার রাষ্ট্রের কারণে, কাজে এই ক্ষেত্রত ভয় নাপাও যে পাঁচ বছর পাছতে কি হব, বাট এটা কথা সব বস্তুরই এটা এটা গ্যারেন্টি ওয়ারেন্টি পিরিয়ড থাকে না হয়, এই দিল্লিত যেটা যাব তেতিয়া এই সকল সময়তে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার ফিজিক্যাল প্রেজেন্সটা যে কাষত পায় সেটা মিস করব নাকি? নিশ্চিতভাবে মিস করি, কিন্তু এটা কথা আছে যে আজির দিন এজনই প্রধান মুখ্যমন্ত্রী আছে, যি মুখ্যমন্ত্রীর মানে কবল হলে দিল্লি আর দিশপুর একাকার করে দিছে, আপনাদের দেখে না হয় যে হিমন্ত বিশ্ব শর্মা এতিয়া দিশপুর আর আবেলি দিল্লি আকু রাতেপুয়া দিশপুর, কারণটা হল যে ফেডারেল স্ট্রাকচারত রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার সেটা আমি ব্লুবুকের কথা কোয়া নাই, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যখন আগুয়াই লই যাবল হলে আমার দিল্লির লগত সংযোগ স্থাপন করব লাগে, আর হি আটাইতক একটিভ মুখ্যমন্ত্রী মই কব পারো যে দিল্লির লগতে সংযোগ স্থাপন করে এই তিন বছরের ভিতর আমার আই হোমির কারণে যিমানখিনি হি আগুয়াই লই গেছে সম্ভবত এটু এটা দৃষ্টান্ত হয়ে থাকিব আর দৃষ্টান্ত হয়ে রব। মুখে একটা সাক্ষাৎকার আপনি কইছিলে যে এই ট্রান্সপোর্ট বিভাগটো বহু কেটা সরু সরু লুপহোলস আছে যেখানে আপনি মারিব বিচারি আছে, হয় সেখানে সফল হয়েছে না? সাক কথাটো হইছে ট্রান্সপোর্টের অধীনত আপনাদের জানে IWT আছে, ইন্ডিয়ান ওয়াটার ট্রান্সপোর্ট, ঠিক তেনেকুৱা STC আছে, যদিও বেলেগ বেলেগভাবে এটা উইংস আছে, কিন্তু যিমানখিনি আমি ভাবিছিলো যে আমার করিব লাগি আছে ট্রান্সপোর্টত অহার পাছতে আমার ASTCর ধরক আরো বহুতখিনি কাম করিব লাগি আছে, আমি একেবারে নির্ধিতে আপনাক স্বীকার করে আছো, ঠিক তেনেকুৱা IWT তারও বহুতখিনি কাম, কারণ আমার হৃত গৌরবটো পুনরুদ্ধার করবলৈ হলে আমার নদীর ক্ষেত্র যখন আমার দুটো চিনাকি ব্রহ্মপুত্র আর বরাক, বরাক উপত্যকা আর ব্রহ্মপুত্র উপত্যকার যৌথ মিলনে সৃষ্টি হয়েছে, এই ক্ষেত্র নদী মার্গত বহুতখিনি কাম করা আর কামটো যেহেতু IWTর আপনার জ্ঞাত যে IWTর এটা সিচুয়েশন এনেকা কংগ্রেসে থই গল যে IWTর যান কর্মচারী আছে এইবিল যদি এটা ঠাই যদি উঠে এটা জাহাজতে জাহাজখন ডুবি যাব, আপনাদের দেখিছে STCত কিছু কংগ্রেসে এনেকা রাখি গৈছিল, মই অহার পাছতে 772 কর্মচারী নিলম্বন নিলম্বন নহয় মানে চাকরিরপরা বিদায় দিয়া হল, কিয় যে বিনা কারণ আর লুজিং কনসার্নত গৈ আছে, আপনাদের এতিয়া দেখিব আমার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব IWTত আমি বহুতখিনি আগুয়াই গেছি, আপনাদের দেখে আপনাদের জড়িয়ে রাইজও গম পায়, ঠিক তেনেকুৱা আমি ASTCত সম্ভবত আরও বছর দেড় বছরের ভিতরতে আমি নেক টু নেক আনি লো, ইয়াতে আমার প্রফিট এন্ড লস একেবারে নেক টু নেক আহি যাব, এতিয়া কেটামান ইন্ট্রোডাকশন কৰিছিলে পিঙ্ক বাস কৰিছিলে CNG কৰিছিলে সফল নহল, সব CNG চলি আছে ভালকি, পিঙ্ক বাসের ক্ষেত্রটো এনেকুৱা এটো এটো এটা টাইমত মানে ফ্রি অফ কস্ট দিয়া হৈছিল, কিন্তু আমার সরকার আহার পাছতে আমি বেলেগ বেলেগ সুবিধা রাইজক দি আছো, কিন্তু এই ক্ষেত্রত
যেটা আমার কর্পোরেশন আছে, কর্পোরেশনের ক্ষেত্রে আমি দেখিছো যে এটু যদি আমি চলাই থাকো রেগুলারলি, তেনহলে কোনো না কোনো সময় আমার হয়তো বা এনেকুয়া হব যে আমি লসটো কভার করব নোৱাৰি। লসটো কভার করলে আকো লাহেকেই আমি লাহেকেই আমি হয়তো আমার আমার লোকসানটা আমি কভার করবলে পারিলে আমি চলাই থাকোতে ঘরটা বড় সজাই পোসাই লোলে কোয়ার্টার আপনার বাংলো তাদ আপনার পছন্দ হিসাবে আপনার যা আবশ্যকতা আসে সেই হিসাবে গরু মাছ সকল গোটাই মিলি লোলে ভালো লাগিছিল আপনার মাঝে মাঝে দেখো যে কুর মারি থাকে মাঝে মাঝে আপনি গাখীর আদি কিনা করে এটা এইখিন কি হব হব এইখানে মানে ঘরত লই আনিম আমার গরুবিল কারণ দিল্লিত তো আর গরু কেনকা মই তো যাওয়া না ভাই খুব বেশি কাজে দিল্লিত যদি ঠাই থাকে আকো যদি ঠাই থাকে যদি মই নাজানো তো অখন বাংলাত আছিল আর কত আছিল কিন্তু কথাটো হল যে যদি আমার ইয়াতে কোনো ব্যবস্থা থাকে আমি করে লোম ইয়াতে কি হবে কর্মসংস্কৃতি অব্যাহত থাকিব না এইটো তো রাখব লাগিব যিমান দিন আমি জিয়াই থাকিম আমার যেটো সংস্কৃতি আমার যেটো কালচার এই কালচারটা আমার জিয়াই রাখব লাগিব আমি মানুষবিলাক জন্মের পর দেখিছো কারণ আমি গাঁত থাকা মানুষ যে আমার গরু গরু আমার লাগিব গম পাচ্ছি না রাজু রাখবা গাখীর আপনার ঘর গাখীর খালো তো এই ক্ষেত্রে মানে এইটো কথা হল যে হয় অলপ এই গরুবিলাক আমি লই আনিম কিবা হাহ আছে কেইটামান তো লই আনিম আর মাছ তো আমার ইয়াতে আছে পাচলিখিনি 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 আমি ইয়াতে করো তো হব কথাটো আকো হব হয় আর দ্বিতীয় কথাটো হল যে আপনার ইয়াত যেটো বাংলো আছিলে সেইটো ধৰি লওক যিকোনো মানুহ যিকোনো সময়তে সোমাই যাব পাৰে আপোনাক লগ কৰিব পাৰে নিজৰ যিবোৰ দরকারি কথা আছে আলোচনা কৰিব পাৰে আকো যাব পাৰে দিল্লীত হয়তো সেই পরিবেশটো নহব দিল্লিত যখন মানুষ যাব গোটাই সময় একটা ঠিকানা মই ভাবো কারণ সাংগঠনিক স্থিতিত আমি যেতিয়া এমএলএ হয়েছো আমার ঘরটা আমি আমার গোটাই সময়ের ফলের কার্যকর্তা আইসে আজির নিচানত তো ব্যবস্থা নাছিল আর তেতিয়ার ফলের আমার একটা হেবিটত আহি গেছে যে আমার কার্যকর্তা সকল আহিলে আমি আমি আমার ইয়াতেই ঠাই কারণ এটা তো আমার নহয় এটা সরকারই কাজে সরকার আনার পাছতে আমি একটা ডাঙর অলপ বহল আমি একটা বাংলা পাইছো তো এই ক্ষেত্রে ধরো আমার ইয়াতে সুবিধা আছে আর আমার ইমান বিধায়ক এটা হয়েছে যে সবের ঘরত গই আছে রাইজ আমার একটা ঠিকানা আর কি আমার বিজেপি করা মানুষ তেওঁলোকে কোনো কারণত কেতিয়াবা যদি যায় তো এটা হোটেলত থাকাত বহুত কষ্টলিও হয় অসুবিধাও পায় আমার ইয়াত থাকে দিল্লি যখন যাব অসমের মানুষ তো ইয়াতে থাকার ব্যবস্থা আপনি মন্ত্রী আসলে গড়াকর রিপ্রেজেন্টেটিভ আসলে আপনি মন্ত্রী সভাত আসলে আপনি যদি এটা দিল্লিতে গুছি যায় নেক্সট পরবর্তী গড়াকর মন্ত্রীজন কোন স্যার এইবিল মন্ত্রী হওয়া মন্ত্রী দিয়া এইবিল গোটেখিন মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করে তার রিপ্রেজেন্টেশনটা হবও পারে ধর না স্যার আমার দলত রিপ্রেজেন্টেশন হওয়ার একো নাই আপনি যেটা এক্সাইজ মিনিস্টার সুরার বিপণিখিনি দিয়ার মাজতে কথা উঠেছে যে হিজুখতকে বেশি বিপণি দিছে লাইসেন্স বহুত দি দিলে আপনি স্যার কথাটো হল লাইসেন্স তো আমি কবলৈ হলে দিয়াই নাই মই আপনাক কৈছো ছয় বছর কাল ভারতীয় জনতা পার্টির সময়ত কোনো লাইসেন্স দিয়াই নাই তার পাছতে 20টা লাইসেন্স তার ভিতর তো 20টা এতিয়ালৈকে পোৱা নাই 17খন লৈকে গৈছে নেকি হয়তো 17খন গৈছে দুই তিনটা হাইকোর্ট এটা না দুটা এপ্লাই করা নাই লাগছে তার পাছতে 200 ধর 11 বা 13 হব এইটার কারণে আমি জাস্ট ডিসির জরিয়তে যত নাই এই ঠাই এডভার্টাইজমেন্ট করা হয়েছে কিছুমান ঠাইত কোনো দরখাস্ত পড়া নাই কিছুমান ঠাইত পড়িছে কিছুমান ঠাইত অকশন হয়েছে অকশনত যে হাইয়েস্ট বিডার
তেওক দিয়া হয়েছে সম্পূর্ণ ট্রান্সপারেন্সি মেনটেন করে। মানে দুটা বস্তু কো যে এই হোলির সময় গুয়াহাটিত দুদিনত 11 কোটি 8 লাখ টাকার সুরা বিক্রি হয়েছে, 25 মার্চত 6 কোটি 5 লাখ টাকা বিক্রি হয় আর 26 মার্চত 6 কোটি 5 লাখ। তো এবার বোলে একেবারে রেকর্ড সেল হয়েছে পুরা। এজ এ এক্সাইজ মিনিস্ট্রি আপনি তো হুকি, এটার দুটা দিক আছে। গুয়াহাটি আপনাদের দেখিছে কংগ্রেস আমলত বাটপুর আপনার অল্প বেয়া হয়ে আছে, কিন্তু মানুহে কয়, মই আচৰিত হৈ যাওঁ হে, যিসকল মানুহৰ নামত সুৰাৰ দোকান আছে সেই মানুহবিলাকেও কেতিয়াবা এসেম্বলিত সমালোচনা করে যে এই আর বন্ধ করে দিব আপনিও জানে এই ক্ষেত্র এই কথাবিল আছে, কারণ রাইজে ভাবে লাভ টু মই অকলা করি গম বুঝি না। এই আরো একটা দোকান যদি হয়ে যায় তেনহলে খুব স্বাভাবিকভাবে আমি 10 বোতল আগতে বিক্রি করে আছো, এতিয়া আমার 5 বোতল বিক্রি হব, কাজে এই দোকানটা বন্ধ করব গম পাইছে না। সোলাইর মানুষবিলাকে ভাবে যে যদি ইয়াতে এটা এটা ভাল দোকান হয়ে যায়, কিবা প্রিমিয়াম কোয়ালিটির একটা দোকান, হাইজেনিক দোকান হয়ে যায়, তেনহলে আমার সোলাইটি নচলিব। কিন্তু আপনার কই থ, মই যেতিয়া দায়িত্ব লৈছিল প্রতি বছর মানুষ মরে সোলাই খাই খাই, আর আপনি যদি অসমৰ এক্সাইজ হিস্ট্রিটো লয় তেনহলে দেখিব যে আমার সরকার অহার পাছতে আমি এইবিলাক ধীরে ধীরে আমি ক্লিন করি, আজির দিনত কোনো মানুষ মদ খাই মরা নাই। মই একেবারে আন্তরিকতারে করজোরে নিবেদন করি কইছো যে সুরা মানুষের জীবনত কোনো লাভ নকরে, না বুদ্ধি না বিবেক না স্বাস্থ্য, কোনো ঠাই যে একটা ভাল অরিহণা যোগায় এনেকুৱা নহয়, জাস্ট খাব লাগে খাই আছে, কাজে পারিলে এইবিলাক ত্যাগ করা ভাল। প্রগতি, বিকাশ আর উন্নতি শিলচর সমষ্টির প্রয়োজন, আর সেই গতি রাইজ একেবারে ঠিরাং করে লৈছে যে এইবার ভোট কার হকে দিব। নেতার সৈতে এদিন চাই থাকার বাবে দর্শক আপনার অশেষ ধন্যবাদ, আর পরবর্তী অনুষ্ঠান লৈ আকৌ আহিম আর এজন নেতার সৈতে। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।